আমার একটা ছোট অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, সৌরভ রাজপুত ছাড়া এই গল্প কোথাও শুনতে পারবে না। বাংলাদেশের একটি সত্য ঘটনা। ছবিতে যে বাসাটি দেখছেন, এই বাসায় 2005 সালে একটি 6-7 বছরের শিশুকে ধর্ষণ করে তার দেহটাকে আগুনে পুড়িয়ে দেয়া হয়। বাচ্চাটির ধর্ষণকারীকে আজও গ্রেপ্তার করতে সক্ষম হননি পুলিশ। এরপর থেকে এই বিল্ডিংয়ের চতুর্থ তলায় বাচ্চার চিৎকার কান্নাকাটি শোনা যায়। এসব দেখে বাড়ি ধীরে ধীরে খালি হতে থাকে, ভাড়াটিয়ারা সবাই ফ্ল্যাট ছেড়ে চলে যায়, এই বাড়ির দারোয়ানও চাকরি ছেড়ে দেয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি একদিন রাতে অজস্র কান্নাকাটি শুনতে পায়। কান্নাতে ছিল ব্যথা কষ্টের অনুভব, যেন কেউ বাচ্চাটির উপর নির্যাতন করছে। দারোয়ান ধীরে ধীরে চতুর্থ তলায় যাওয়ার পর দেখতে পেল গায়ে আগুন লাগানো একটি শিশু কান্নায় জর্জরিত উনার দিকে হাত বাড়িয়ে কাঁদছে। দারোয়ান এ দেখে ভয়ে নিচে নেমে গেল, তখন সেও চলে গেল বাড়ি ছেড়ে। বাড়িটা রিজেক্ট করা হয়েছে, বর্তমানে বাড়িটা বন্ধ। পাশের বাসার কোন দারোয়ানকে জিজ্ঞাসা করলে কিছু বলতে চাচ্ছে না তারা। ঘটনাস্থল রেখা উত্তরা 1-3 নম্বর সেক্টর, 1-3 নম্বর রোড, 1-4 নম্বর বাসা। মেয়েটির নাম মণিমুক্তা। তথ্য সংগৃহীত। হাই, আমি সৌরভ। যারা আমার গল্প শেষ অবধি শুনেছে তাদের সবাইকে শুভ দপা বলি, আর যদি পার্ট টু চাও ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। গল্পটা নেওয়া হয়েছে ফেসবুক থেকে। মেয়েটির নাম মণিমুক্তা।